ঘুম থেকে ওঠার পরে যখন ছাদে উঠি আর তখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের মাঝখান থেকে যখন ওই সূর্যের আলোটা এসে পড়ে না ফাঁক দিয়ে, তখন দেখতে এটা জাস্ট অপূর্ব লাগে, অসাধারণ লাগে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো স্কিন কেয়ার ভিডিও দিতে, তো আমি আজকে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করবো, যেটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি যে যে প্রোডাক্ট ব্যবহার করবো সেগুলোর লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। আর এই ভিডিওর শেষে আমি দুটো এমন ভিডিও অ্যাড করেছি যেগুলো আমার বাড়িপুরে দেখা সবথেকে সেরা প্যান্ডেল বলে আমি মান্য করি, মানে এতটাই সুন্দর হয়েছে। তোমরা সেই প্যান্ডেলগুলো দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমি বানাচ্ছি রুটি। তো এখন প্রথমেই আমি রুটি গরম গরম একটু রুটি করে নেব, আর তারপরে আমি ঘুগনি করব। ঘুগনিটা আমার অলরেডি মটর সেদ্ধ করে তরকারিটা করে নিলাম। তো এখন এবার রুটিটা করার পরে একসাথে রুটি, ঘুগনি আর একটু পেঁয়াজ দিয়ে রাজুকে খেতে দেব। উপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রুটি, এই হলো সকালে আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং, শুভ সকাল। আজকে হলো কী বার, আজকে কী বার জানি না, বাজে ঠিক সকাল 8টা, আর 8টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। কিন্তু তার আগে বলি হ্যালো বন্ধুরা, আই অ্যাম ব্যাক, চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো, দিদি তোমার স্কিন কেয়ার রুটিন তুমি আমাদের সাথে শেয়ার করো, এরকম কদিন ধরেই আমি পাচ্ছিলাম তোমাদের রিকোয়েস্ট। তো আমিও আজকে ঠিক করলাম যে না, হ্যাঁ সত্যি দেওয়া যেতেই পারে। তবে আমি আমার কিছু ক্রিম প্রোডাক্ট আছে যেগুলো আমি কিছু দিন ধরে ইউজ করছি, এর আগে যেগুলো ব্যবহার করছিলাম সেগুলো কিন্তু নয়। রিউজ করার পরে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আমার স্কিনটা অনেক বেশি ভালো হয়েছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিন। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কথা বলবো, আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটার নাম হলো এম ক্যাফেন, একটা প্রোডাক্ট কোম্পানি। প্রথমে ঘুম থেকে ওঠার পরে যেটা আমি প্রথমেই করি সেটা হলো ফেস ওয়াশ, তোমরাও করো আমিও করি। তো আজকে আমি ব্যবহার করবো এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি ফেস ওয়াশ। এরকম একটা জেল টাইপের আছে, আর এই জেলের জন্য এই ওয়াশটা করি তখন অনেক বেশি গ্লেজি ভাবটা কিন্তু অনাহাসে চলে আসে। আর এই যে ফেস ওয়াশটা আছে এটার দাম আছে 100 গ্রামের দাম আছে 349 টাকা। আর এবার আমি ব্যবহার করছি ফেস ওয়াশ। আর দেখো এটা ব্যবহারের পরে মুখটা অনেক বেশি সফট, একদম নরম, দেখতে পাচ্ছ একদম নরম হয়ে যায়, এখন কিন্তু চকচকে স্কিন হয়, তো এটা ভীষণই ভালো। আমি মুখটা দেখতে পারলে কতটা বেশি সফট হয়ে গেল, কতটা বেশি গ্লেজি ভাব চলে আসলো মুখের মধ্যে। এরপরে যেটা আমি ব্যবহার করছি সেটা এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি ফেস স্ক্রাব, আর এর মধ্যে আছে ভিটামিন ই, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর এটা 100 গ্রামের দাম আছে 349 টাকা। আর আমরা দেখবে ফেস ওয়াশ করার পরে স্ক্রাবিংটা করলে, স্ক্রাবটা যখন করি সেটা আমাদের স্কিনটা অনেক অনেক বেশি সুন্দর করে। আর এর যে স্ক্রাবটা আছে এটা দিয়েছে ঠিক এরকম টাইপের, আর এর মধ্যে ছোটো ছোটো অল্প অল্প দানা আছে যেগুলো স্ক্রাবিংয়ের জন্য ভীষণই জরুরি। তো এটা অবশ্যই স্ক্রাবটা তোমরা ব্যবহার করতে পারো, এই দুটো তো রেগুলার ব্যবহার করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। স্ক্রাবটা লাগানোর পরে ফ্রেশ লাগছে, একদম নিউ লাগছে একদম, তো স্ক্রাবটা ভীষণ ভালো। আর এরপরে যেটা ব্যবহার করছি সেটা হলো এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি ফেস মাস্ক, ঠিক আছে। তো এটা আমি ব্যবহার করব, কারণ আজকে যেহেতু ঠাকুর দেখতে যাব সেই জন্য আমি এটা আবার ব্যবহার করব। ভেতরে আছে এইরকম একটা মাস্ক যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, আর এ স্মেলটা দারুণ, জাস্ট কফি বানালে যেরকম হয়, কফি খেলে যেরকম লাগে, আর যে আমরা এমনি নেসকাফি বা এরম টাইপের যখন কফিগুলোর গন্ধগুলো শুকিয়ে সেম ওই রকম স্মেলই এর মধ্যে দেওয়া আছে।
এটা জাস্ট অসাধারণ। আর আর এটা আছে এম কফিনের নেকেড অ্যান্ড র কফি ফেস মাস্ক, আর তার সাথে এটা। চলো বেশি কথা না বলে চলো এটা অ্যাপ্লাই করে নিই, নিয়ে দেখাচ্ছি আমার স্কিনটা কেমন হলো। বাস এটা রেখে আমি 15 মিনিট 20 মিনিট রেখে তারপর প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবো। আর তফাৎটা বুঝতেই পারছো, ফেস মাস্ক লাগানোর পরে আমার মুখটা কেমন হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন আছে। রেগুলার ঘুম থেকে ওঠার পরে ফেস ওয়াশ আর স্ক্রাবটা রেগুলার করি, ঠিক আছে? তো এই দুটো তো মিনিমাম, এই দুটো তো আমরা রেগুলার করতেই পারি। আর সপ্তাহে একদিন যদি আমরা মাস্কটা লাগাই, আমি তো 10 দিনে একদিনও লাগাই এরকমও হয়, তো 10 দিনে একবার লাগানো যায় বা সপ্তাহে একদিন করে যদি এই ফেস মাস্কটা লাগানো যায়, তাহলে এইটুকু বলতে পারি তোমাদের স্কিন কিন্তু ভালো হবেই হবে। অন্তত এই দুটো তো কিনলে ভীষণই ভালো হবে। এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। আর আজকে দুপুরবেলা আমি রান্না করবো ভোলা মাছ, ভোলা মাছের ঝাল, আর করবো কাটাপোনা, কারণ রাজু ভোলা মাছ ওসব খায় না, ও কাটাপোনা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য কাটাপোনা মাছের ঝোল করবো আর ভোলা মাছের ঝাল, একটা ছোট করে চচড়ি করবো, পটল আলু মানে সমস্ত রকম একটা সবজি দিয়ে একটা হালকা করে একটু চচড়ি করবো, চচ্চড়ি মতন বানিয়েছি, মানে সমস্ত সবজি দিয়ে, পটল বিনস আলু দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা হালকা করে চচ্চড়ি বানিয়েছি। এটা আছে ভোলা মাছের ঝাল মতন বানিয়েছি, একটু রিচ করেই বানানো। আর এটা হলো কাটাপোনা, এই যে দুটো কাটাপোনা মাছের ঝোল বানিয়েছি, আর এটা হলো স্যালাড। তো এই হলো আজকে আমাদের দুপুরের হলো লাঞ্চ, আর ভাত ওইদিকে বেড়ে নিয়েছি, এই যে এটা রাজুর খাবার আর এটা আমার খাবার। বাহ দারুণ করেছে, বাহ কি সুন্দর করেছে। সব থেকে এটাই ভাল লাগলো, হ্যাঁ এখন সত্যিকারে হাঁস দেখেছ? দেখেছো, হাঁস দেখেছো? কি বলছো?